হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরটি একাডেমি। সিআরটি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং WBP পরীক্ষা 2023কে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে জিকে প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা করব 19 নম্বর প্র্যাকটিস সেট। সামনে লেডি কনস্টেবল, জেল পুলিশ, কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ কনস্টেবল মেন এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং গতকাল আমাদের চ্যানেলের মাধ্যমে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ফুড এসআই এর ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে আগামী 23 আগস্ট থেকে। তো প্রত্যেকের কাছে একটাই কথা, তোমরা যারা পুলিশ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ প্রত্যেকে কিন্তু এই ফুড এসআই এর ফর্মটাও কিন্তু ফিল আপ করবে। কেন ফিল আপ করবে? দুটোরই যে এডুকেশনাল ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস, ঠিক আছে? তো দুটোরই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা ক্রাইটেরিয়া রয়েছে সেটা মাধ্যমিক পাস এবং দুটোরই সিলেবাস একদম সেম টু সেম রয়েছে। বরং ফুড এসআই তে সিলেবাস বিগত বছরে অনেক কম ছিল, অর্থাৎ শুধুমাত্র জিকে এবং ম্যাথ। আর তোমাদের এখানে পুলিশ পরীক্ষাতে রিজনিংও করতে হয় আর ইংরাজিও করতে হয়। ফুড এসআই এর সিলেবাস কিন্তু তার থেকেও ইজি একটা সিলেবাস। এবং এখানে আর একটা ব্যাপার, ফুড এসআই বিগত বছরগুলোতে মাত্র একটা এক্সাম হয়েছিল, অর্থাৎ কোনোরকম মেন এক্সাম হয়নি, জাস্ট শুধুমাত্র একটা এক্সাম দিয়েই, ইন্টারভিউ দিয়েই চাকরি। তো প্রত্যেকের কাছে একটাই অনুরোধ তোমাদের কাছে, পুলিশ পরীক্ষার ফুড এসআই পরীক্ষা একদম হুবহু সেম, প্রশ্নপত্রের মান থেকে শুরু করে, সিলেবাস থেকে শুরু করে, ক্রাইটেরিয়া থেকে শুরু করে সমস্ত কিছু সেম। এবং ফুড এসআই কোনো রকম হাইটেরও ব্যাপার থাকে না। তো প্রত্যেকে যারা পুলিশ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ প্রত্যেকে আগামী 23 তারিখে PSC-র যে ফুড এসআই পরীক্ষার নোটিফিকেশান এসেছে প্রত্যেকে কিন্তু ফিল আপ করবে। ওকে, তো যাই হোক, আজকের ক্লাসে আমরা শুরু করব এবং ফুড এসআইও আমি প্রত্যেকদিন ক্লাস করাবো, ঠিক আছে? প্রত্যেকদিন ক্লাস আসবে, সেগুলো কিন্তু ফলো করবে, সেখান থেকে জিকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি করাবো ফুড এসআই কে টার্গেট করে। তো যাই হোক, সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি মক টেস্ট, ফ্রি নোট এবং ফ্রি PDF পাওয়ার জন্য। তো যাই হোক, গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখবো, তারপর আজকের ক্লাসে যে 40টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো একা করে দেখব। দেখো, 1 নম্বর প্রশ্ন, সমুদ্রের বধূ বলা হয় নিজের কোন শহরটিকে? এটা তোমাদের হোমওয়ার্ক ছিল গত ক্লাসে, অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে। তো এখানে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি, গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনকে সমুদ্রের বধূ বলা হয় থাকে। দ্বিতীয় যে হোমওয়ার্ক ছিল সেটা হচ্ছে সোনার আঁশ বলা হয় নিজের কোনটিকে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে, মিলিয়ে নাও তোমরা, অপশনটি পাট বা জুট। জুটকে সোনার আঁশ বলা হয়ে থাকে। তো এই দুটো গত ক্লাসের হোমওয়ার্ক ছিল। তো এবার আমরা আজকের ক্লাসে যে 40টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো একা করে দেখব এবং প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাই সঠিক উত্তরগুলো আমার সাথে করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে। কম সময়, বেশি সংখ্যক প্রশ্ন উত্তর আমরা করছি, 40টা করে প্রশ্ন উত্তর 25 থেকে 30 মিনিটের মধ্যে। তো দেখো, 1 নম্বর প্রশ্ন, কুচ আধুরে শব্দ শিরোনামে বই লিখলে নিজের কোন ব্যক্তি? এবং শুধু প্রশ্ন নয়, কিছু প্রশ্নের সাথে আমি কিন্তু এক্সট্রা নোটসও রাখছি যাতে করে তোমরা আরো বেশি তথ্য জানতে পারো। তো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে থেকে, কুচ আধুরে শব্দ শিরোনামে বই লিখেছে নিজের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, আশুতোষ অগ্নিহোত্রী। 2 নম্বর প্রশ্ন, দেখো, কোথায় সন্ত রবিদাস মন্দিরের ভিত্তি স্থাপন করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নিচের কোন রাজ্যে? সঠিক উত্তর করার চেষ্টা করো। তো মিলিয়ে নাও অপশন ডি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি সন্ত রবিদাস মন্দিরের ভিত্তি স্থাপন করেছেন। 3 নম্বর প্রশ্ন, দেখো, ইন্ডিয়ান বুদ্ধিস্ট কালচার অ্যান্ড হেরিটেজ সেন্টার তৈরি করা হচ্ছে নিজের কোন স্থানে? সঠিক উত্তর হবে অপশন বি, নেপালে। 4 নম্বর প্রশ্ন, দেখো, হেরন মার্ক টু ড্রোনস অন্তর্ভুক্ত করলো ভারতের কোন প্রতিরক্ষা বাহিনী? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, ইন্ডিয়ান এয়ারফোর্স হেরন মার্ক টু ড্রোনস অন্তর্ভুক্ত করলো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, দেখো,
চম্পারণের সত্যাগ্রহ কবে হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহ কে করেছিলেন? গান্ধীজি করেছিলেন। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন সি, 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ করেছিলেন গান্ধীজি। দেখো গান্ধীজির নেতৃত্বে গুরুত্বপূর্ণ কিছু আন্দোলন সেগুলো কোন সালে হয়েছিল একটু দেখে নিই। দেখো চম্পারণ আন্দোলন 1917 সালে হয়েছিল, খেদা আন্দোলন হয়েছিল 1918 সালে, খিলাফত আন্দোলন হয়েছিল 1919 সালে, অসহযোগ আন্দোলন হয়েছিল 1920 সালে, আইন অমান্য আন্দোলন হয়েছিল বা যেটা ডান্ডি অভিযানও বলে থাকি আমরা 1930 সালে, এবং ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল গান্ধীজির নেতৃত্বে 1942 সালে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় টেলিফোনের তার তৈরি হয়, নিচের কোন শহরে? একটু হাটকে টাইপের প্রশ্ন এটা আমাদের রাজ্য সম্পর্কে, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সঠিক উত্তর দেখে নাও, অপশন সি, রূপনারায়ণপুরে পশ্চিমবঙ্গের টেলিফোন তার তৈরি হয়ে থাকে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, বুড়িবালামের যুদ্ধে অংশ নেন নিচের কোন স্বাধীনতা বিপ্লবী বা সংগ্রামী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সম্প্রতি সেই ব্যক্তির জীবন কাহিনীর উপর এটি সিনেমাও আসে চলেছে, দেবের সিনেমা পুজোতে রিলিজ হতে চলেছে এই বুড়িবালাম যুদ্ধের ঘটনার উপর থেকে বেস করে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বাঘাযতীন। বাঘাযতীনের এই বুড়িবালাম যুদ্ধে অংশ নেন 1915 সালে। 8 নম্বর প্রশ্ন, স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নিচের কোন ব্যক্তি স্বরাজ দলের প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন এ, চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু এই দুজন ব্যক্তি মিলে স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিলেন, এবং স্বরাজ দলের যে প্রতিষ্ঠা স্থান সেই নিয়ে কিন্তু একটা অনেকের মধ্যে কনফিউশন থাকে, ভালো করে দেখে নাও। 1922 সালের 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর মানে, ডিসেম্বর মানে কি, বছরের একদম শেষ দিন, এবং এটাকে অনেক সময় 1923 সাল 1 জানুয়ারি ধরা হয়ে থাকে, ঠিক আছে? তো পরীক্ষায় যদি দুটো সালই থাকে তোমরা সবসময় 1922 করবে, আর যদি শুধুমাত্র 1922 থাকে অবশ্যই 1922 করবে, আর যদি 1922 না থাকে 1923 থাকে তখন 1923 সাল করবে। ওকে, দেখো ভারতবর্ষের কিছু ঐতিহাসিক প্রতিষ্ঠান এবং সেগুলো কারা প্রতিষ্ঠা করেছিলেন সেগুলো একটু দেখে নিই। অভিনব ভারত প্রতিষ্ঠা করেছিলেন বিনায়ক দামোদর সাবারকার, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে, লর্ড উইলিয়াম জোন্স, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন, রাজা রামমোহন রায়, অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন, দেখো সতীশচন্দ্র বসু, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। এই অনুশীলন সমিতি দেখতে পাচ্ছ, এইটাও কিন্তু শুধুমাত্র সতীশচন্দ্র বসু একা মিলে করেনি, অনেক সময় তোমরা দেখবে প্রমথনাথ মিত্রর নাম পেয়ে যাচ্ছ, তো অনুশীলন সমিতি কিন্তু অনেকজন মিলিয়ে প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, নেক্সট দেখো, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা কে করেছিলেন? ডেভিড হেয়ার, এবং ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। তো গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম, প্রত্যেক দিন আমি কিন্তু এক্সট্রা নোটস রাখছি যাতে করে তোমরা অনেক তথ্য জানতে পারো, এবং এক্সট্রা নোটস গুলো ভালো করে দেখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্সও থাকে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, হুড্রু জলপ্রপাত কোথায় অবস্থিত রয়েছে, নিচের কোন রাজ্যে? অনেকেই আমরা ঘুরতে যাই, সঠিক উত্তর হবে অপশন বি, রাঁচিতে অবস্থিত রয়েছে হুড্রু জলপ্রপাত। দেখো কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত সেগুলো কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নিই। গাথা জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত, কেদুমারি জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত, তীরথরগড় জলপ্রপাত কাঙ্গের নদীর উপর ছত্তিশগড়ে অবস্থিত রয়েছে, ধুয়াধার জলপ্রপাত নর্মদা নদীর উপর মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে, চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর উপর ছত্তিশগড়ে অবস্থিত রয়েছে, আথিরাপল্লি জলপ্রপাত চালাকুড়ি নদীর উপর কেরালাতে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ কোন বছর কার্যকরী হয়?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকরী হয়। কে কার্যকরী করেন? লর্ড কার্জন। ঠিক আছে, কত সালে মানে কত তারিখে হয়েছিল? 16ই অক্টোবর। এবং এই জন্য বঙ্গভঙ্গ দিন, রাখি পূর্ণিমা, রাখি বন্ধন পালন করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। যদি প্রশ্ন আসে বঙ্গভঙ্গ রদ হয় কবে, বঙ্গভঙ্গ রদ হয় তখন সঠিক উত্তর হবে 1911 সালে। ওকে, নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, সিমলিপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সিমলিপাল অভয়ারণ্য? সঠিক উত্তর করার চেষ্টা করো। সেম নামে জাতীয় উদ্যানও রয়েছে, সিমলিপাল জাতীয় উদ্যান। সঠিক উত্তর হবে অপশন বি, উড়িষ্যায়। দেখো কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য কোন কোন রাজ্যে অবস্থিত সেগুলো এক এক করে দেখে নি। দেখো পাঁচমারি অভয়ারণ্য অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে, মানস অভয়ারণ্য অবস্থিত রয়েছে অসমে, ভিতরকণিকা অভয়ারণ্য অবস্থিত রয়েছে উড়িষ্যাতে, পেরিয়ার অভয়ারণ্য অবস্থিত রয়েছে কেরালাতে, দাচিগ্রাম অভয়ারণ্য অবস্থিত রয়েছে জম্মু ও কাশ্মীরে, চন্দ্রপ্রভা অভয়ারণ্য অবস্থিত রয়েছে উত্তরপ্রদেশে, তুঙ্গভদ্র অভয়ারণ্য অবস্থিত রয়েছে কর্ণাটকে। নেক্সট দেখো পালামৌ অভয়ারণ্য অবস্থিত রয়েছে ঝাড়খণ্ডে, রণথম্বর ব্যাঘ্র অভয়ারণ্য অবস্থিত রয়েছে রাজস্থানে। 12 নম্বর প্রশ্ন দেখো, 2026 সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে নিজের কোন স্থানে? সঠিক উত্তর দেখে নাও অপশন ডি, ইতালিতে 2026 সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, টাইটানিক চলচ্চিত্রের পরিচালক কে? নিচের কোন ব্যক্তি টাইটানিক চলচ্চিত্র পরিচালনা করেছেন? সঠিক উত্তর হবে অপশন এ, জেমস ক্যামেরন। জেমস ক্যামেরনের আর কি গুরুত্বপূর্ণ সিনেমা রয়েছে? সম্প্রতি বেরিয়েছে অ্যাভাটার, অ্যাভাটার যে বিখ্যাত সিনেমা সেইটাও কিন্তু জেমস ক্যামেরনের হচ্ছে পরিচালনা করা। এবং সম্প্রতি ওপেন হেইমার রিলিজ করেছে, ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ওপেন হাইমার। ওপেন হাইমার কে ছিলেন? পরমাণু বোমের জনক, পরমাণু বোমার জনক। তো এই সিনেমাটা কে রিলিজ করেছেন বা কে পরিচালনা করেছেন? তিনি হলেন ক্রিস্টোফার নোলান, ক্রিস্টোফার নোলান। তিনি সব সায়েন্স ফিকশন সিনেমা বের করে থাকেন, খুবই ইম্পর্টেন্ট সিনেমা রয়েছে এনার পরিচালনায়, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, কোন জায়গার প্রাচীন সভ্যতা ঘড়ি আবিষ্কার করে? নিচের কোন প্রাচীন সভ্যতা ঘড়ি আবিষ্কার করেছিল? চারটে সভ্যতা রয়েছে, গ্রিস সভ্যতা, মিশর সভ্যতা, রোম সভ্যতা, নাকি চীন দেশের সভ্যতা? সঠিক উত্তর হবে অপশন বি, মিশরীয় সভ্যতা ঘড়ি আবিষ্কার করে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, ভিসুভিয়াস একটি কি ধরনের পর্বত? সঠিক উত্তর হবে অপশন সি, ভিসুভিয়াস একটি আগ্নেয় পর্বত, এটি একটি আগ্নেয়গিরি। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে? একদম ইজি প্রশ্ন, বহুবার করিয়েছি, বহুবার পরীক্ষাতে এসেছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঘুরে ফিরে প্রত্যেক বছর এই প্রশ্ন এসে থাকে বিভিন্ন পরীক্ষাতে। তো সঠিক উত্তর করে ফেলো, কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান বলা থাকে। এবং সমুদ্রগুপ্তের আর কি উপাধি ছিল? লিচ্ছবি, দৌহিত্র। নেপোলিয়ান এই উপাধি কে দিয়েছিলেন? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ।
ওকে, নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রাজা এবং তাদের যে উপাধিগুলো ছিল সেগুলো একটু দেখে নিই। অজাতশত্রুর উপাধি ছিল কুনিক, বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক, মহাপদ্মানন্দের উপাধি ছিল দেখো অগ্রসেন, বা এটা উগ্রসেনও বলা হয় তাকে, সরি উগ্রসেনও বলা হয় তাকে, উগ্রসেন। আর কি একরাট, আর কি মহাপদ্মানন্দের আর কি উপাধি ছিল? দ্বিতীয় পরশুরাম, ঠিক আছে, দ্বিতীয় পরশুরাম ছিল। এতগুলো উপাধি ছিল মহাপদ্মানন্দের। ধননন্দের ছিল অগ্রমিজ, বিন্দুসারে ছিল অমিত্রঘাত, অশোকে ছিল প্রিয়দর্শী, আর একটা কি ছিল, দেবনাম প্রিয়। নেক্সট দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য, সাথে সকারী। এছাড়া হর্ষবর্ধনে ছিল শিলাদিত্য, আর একটা ছিল সকলতর পথনাথ স্বামী, এই উপাধিও ছিল হর্ষবর্ধনের। এবং প্রথম নরসিংহ বর্মনের উপাধি ছিল মহামল্ল। তো গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, কোনটি মুঘল চিত্রকলার বৈশিষ্ট্য নয়? মুঘল চিত্রকলা বলতে বিভিন্ন পেন্টিং, স্থাপত্য, ঠিক আছে, মূর্তি বানানো, তো এইগুলোর মধ্যে নিচে 4টে অপশনের মধ্যে থেকে কোনটা বৈশিষ্ট্য নয় মুঘল চিত্রকলার? তো সঠিক উত্তর হবে অপশন এ, সাধারণভাবে ইসলাম ধর্মের প্রচার কোন রকম বৈশিষ্ট্য নয় মুঘল চিত্রকলার, বাদ বাকি প্রতিমূর্তি এবং মিনিয়েচার, মানুষের সাধারণ জীবনযাত্রা এবং আধ্যাত্মিক বিষয় অন্তর্ভুক্ত, এগুলো মুঘল চিত্রকলার বৈশিষ্ট্য ছিল। 18 নম্বর প্রশ্ন দেখো, অন্ধকূপ হত্যার বিবরণ কে প্রকাশ করেন? অন্ধকূপ হত্যা কি ছিল তোমরা সকলেই জানো, এরকমটা শোনা যায় যে প্রায় 140 থেকে 146 জন ব্রিটিশ সৈনিককে একটা ছোট্ট বদ্ধ ঘরে আটকে রেখে, কোনো রকম জানালা ছিল না, আটকে রেখে মেরে ফেলা হয়েছিল, দম বন্ধ হয়ে গিয়ে সকলে মারা গিয়েছিল। তো এটাই হচ্ছে অন্ধকূপ হত্যা, এটা এটা করেছিলেন সিরাজদৌল্লা, এরকমটাই মনে করা হয়। তো এই যে বিবরণ কে প্রকাশ করেছিলেন, সঠিক উত্তর হবে অপশন ডি, হলওয়েল। যদিও এই বিবরণ নিয়ে কিন্তু অনেকের মধ্যে ধোঁয়াশা রয়েছে, আদৌ এটা সত্যি কি সত্যি নয়। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, শাহজাহানের আসল নাম কি ছিল? মুঘল সম্রাট শাহজাহান, শাহজাহান কিন্তু তার অরিজিনাল নাম নয়, সম্রাট হওয়ার পর তার নাম শাহজাহান হয়, তার অ্যাকচুয়াল নাম কি ছিল? সঠিক উত্তর হবে অপশন এ, খুররাম ছিল শাহজাহানের আসল নাম। দেখো কিছু গুরুত্বপূর্ণ সম্রাট এবং তাদের যে আসল নাম সেগুলো দেখে নিই। গিয়াসুদ্দিন বলবন, তার আসল নাম ছিল উলুক খাঁ। গিয়াসুদ্দিন তুগলক, তার আসল নাম ছিল গাজী মালিক। মোহাম্মদ বিন তুগলক, তার আসল নাম ছিল জুনা খাঁ। সিকিন্দার লোদি, তার আসল নাম ছিল নিজাম খাঁ। বাবরের আসল নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। শেরশাহের আসল নাম ফরিদ খাঁ। জাহাঙ্গীরের আসল নাম নুরুদ্দিন মোহাম্মদ সেলিম। নেক্সট দেখো, শাহজাহানের আসল নাম খুররাম। চাণক্য বা কৌটিল্যের আসল নাম বিষ্ণুগুপ্ত। হুসেন শাহের আসল নাম সৈয়দ হুসেন। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, তার উচ্চতা কত? সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন এ, 8848 মিটার উচ্চতা। মাউন্ট এভারেস্টের অপর নাম কি রয়েছে? অপর নাম দেখো, পিক ফিফটিন, নেপালে, নেপালে কি রয়েছে? নেপালে রয়েছে সাগর মাথা। তিব্বতে, তিব্বতে রয়েছে চোং লুম ঘা, চোমলুম ঘা নাম রয়েছে মাউন্ট এভারেস্টে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, দুলহস্তি বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে?
সঠিক উত্তর হবে অপশন বি, চন্দ্রভাগা নদীর উপর অবস্থিত রয়েছে দুলহস্তি বাঁধ। দেখো কিছু গুরুত্বপূর্ণ বাঁধ সমূহ তথ্য আমরা দেখে নেবো। দেখো তেহেরি বাঁধ উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে ভাগীরথী নদীর উপর, এটা হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ। হীরাকুদ বাঁধ উড়িষ্যাতে অবস্থিত মহানদীর উপর অবস্থিত, এটা হচ্ছে দীর্ঘতম বাঁধ। ভাকরা নাঙ্গাল পাঞ্জাবে অবস্থিত রয়েছে সতলুজ নদীর উপর, এটা হচ্ছে বৃহত্তম বাঁধ। নেক্সট দেখো ভবানী সাগর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত ভবানী নদীর উপর, মৃত্যুর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে কাবেরী নদীর উপর, কৃষ্ণরাজ সাগর বাঁধ কর্ণাটক অবস্থিত রয়েছে কাবেরী নদীর উপর, এবং নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশ অবস্থিত রয়েছে কৃষ্ণা নদীর উপর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? নিচের কোনটি লাক্ষাদ্বীপের রাজধানীর নাম? সঠিক উত্তর হবে অপশন বি, কাভারাত্তি হয়ে যাবে লাক্ষাদ্বীপের রাজধানীর নাম। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজ্য আমাদের দেশের, এবং সেই রাজ্যের কি কি রাজধানী রয়েছে সেগুলো দেখে নিই। মণিপুরের রাজধানী ইম্ফল, পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়, রাজস্থানের রাজধানী জয়পুর, অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, গোয়ার রাজধানী পানাজি, ছত্তিশগড়ের রাজধানী রায়পুর। এছাড়া কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, গুজরাটের রাজধানী গান্ধীনগর। 23 নম্বর প্রশ্ন, আফগানিস্তানের রাজধানীর নাম কি? ইজি প্রশ্ন, একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কাবুল। কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী, জাকার্তা ইন্দোনেশিয়া তার রাজধানী, তেহরান কার ক্যাপিটাল? ইরান, আর ইরেভান এটা হচ্ছে আর্মেনিয়া। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, সাবাই ঘাস লাগে নিচের কোন শিল্পের? সঠিক উত্তর হবে অপশন এ, কাগজ শিল্পে সাবাই ঘাস ব্যবহৃত হয়ে থাকে। 25 নম্বর প্রশ্ন, দেখো কোন গান্ধীবাদী আন্দোলনকে স্বতঃস্ফূর্ত বিপ্লব বলে অভিভূত করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভারত ছাড়ো আন্দোলনকে স্বতঃস্ফূর্ত বিপ্লব বলা হয় থাকে। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে শুরু হয়েছিল 9 আগস্ট, যে কারণে এটাকে আগস্ট বিপ্লবও বলা হয়ে থাকে। চম্পারণ আন্দোলন আমরা দেখেছি 1917 সাল, লবণ আন্দোলন অর্থাৎ ডান্ডি মার্চ এটা হচ্ছে 12ই মার্চ 1930 সালে, অসহযোগ আন্দোলন সেটা হচ্ছে 1920 সালে। ওকে নেক্সট 26 নম্বর প্রশ্ন, দেখো অজাত শত্রুর উপাধি ছিল নিচের কোনটি? একটু আগেই আমরা কিন্তু এক্সট্রা নোটসে দেখে নিয়েছি। অজাত শত্রুর উপাধি কি ছিল? সঠিক উত্তর অপশন এ, কুনি ছিল অজাত শত্রুর উপাধি। এগরাট কার উপাধি? এগরাট হচ্ছে মহা পদ্ম নন্দ, বিক্রমাদিত্য দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট দেখো 27, হর্ষচরিতে রচয়িতা হলে নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, বাণভট্ট। বাণভট্ট হর্ষচরিত লিখেছেন। আর কি লিখেছেন বাণভট্ট? সরি, কাদম্বরী লিখেছেন, কাদম্বরী লিখেছেন।
আচ্ছা, সন্ধ্যাকর নন্দী কি লিখেছেন? রামচরিত লিখেছেন। আচ্ছা, হরিসেন কি লিখেছেন? এলাহাবাদ প্রশস্তি। কলহন কি লিখেছেন? রাজ তরঙ্গিনী। ওকে, নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন। প্রিয়দর্শিকা গ্রন্থের রচয়িতা কে? তো প্রিয়দর্শিকা গ্রন্থের রচয়িতা হয়ে যাবে অপশন ডি, হর্ষবর্ধন। হর্ষবর্ধন আরো একটা গ্রন্থ লিখেছেন, কি লিখেছেন? রত্নাবলী। রত্নাবলী এবং প্রিয়দর্শিকা এই দুটো গ্রন্থ লিখেছেন। বানভট্ট একটু আগেই আমরা দেখে নিলাম, আর্যভট্ট কি লিখেছেন? সূর্য সিদ্ধান্ত। ওকে, নেক্সট 19 নম্বর প্রশ্ন, সরি 29 নম্বর প্রশ্ন। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কাকে বলা হয়ে থাকে? তো 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ঋষভনাথকে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর বলা হয়ে থাকে। একে আদিনাথ বলা হয়, তিনি প্রথম তীর্থঙ্কর এবং জৈন ধর্মের প্রবর্তক বলা হয়ে থাকে। জৈন ধর্মের প্রবর্তক। আচ্ছা, পার্শ্বনাথ তিনি হচ্ছেন 23তম, ঠিক আছে, 23তম তীর্থঙ্কর। এবং তাকে বলা হয় তাকে জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতা। মহাবীর তিনি ছিলেন 24তম এবং শেষ তীর্থঙ্কর। ওকে, নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন। নীল কমিশন কবে গঠিত হয়, নিচের কোন সালে? সঠিক উত্তর হবে অপশন বি, 1860 সালে নীল কমিশন গঠিত হয়। 31 নম্বর প্রশ্ন দেখো, কোন ভিটামিনে ভ্রূণের গঠনে অংশ নেন? নিচের কোন ভিটামিন ভ্রূণের গঠনে অংশ নেয়? ঘুরিয়ে বলতে পার, বলতে গেলে কোন ভিটামিনের অভাবে বন্ধাত্ব রোগ দেয়? বন্ধাত্ব রোগ দেখা দেওয়ার মানে কি, সেই ভিটামিনের অভাবে ভ্রূণ ঠিকভাবে গঠন হতে পারছে না, তো সেটা কোন ভিটামিন? সঠিক উত্তর হবে অপশন ডি, ভিটামিন ই, ঠিক আছে, বন্ধাত্ব। ভিটামিন সি স্কার্ভি, ভিটামিন ডি রিকেট। নেক্সট 32 দেখো, বিখ্যাত আদিনা মসজিদ নির্মাণ করেন নিচের কোন সম্রাট? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন সি, সিকান্দার শাহ বিখ্যাত আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন। 33 নম্বর প্রশ্ন দেখো, নর্মদা নদী কোথায় পতিত হয়েছে? নর্মদা নদী হচ্ছে পশ্চিম বাহিনী নদী। এবং সঠিক উত্তর হবে অপশন বি, খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। এবং উৎপত্তি কোথা থেকে হয়েছে? উৎপত্তি হচ্ছে অমরকণ্টক পর্বতমালা। 34 দেখো, বাতাসের মাধ্যমে পরাগ যোগকে কি বলা হয়ে থাকে? ভিভিআই করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর দেখে নাও, অপশন বি, অ্যানিমোফিলি বলা হয় থাকে বাতাসের মাধ্যমে পরাগ চোখকে। 35, ডিভাইন কমেডি এই বইটির লেখক নিচের কোন ব্যক্তি বা কোন সাহিত্যিক? ডিভাইন কমেডি বইটা লিখেছেন অপশন এ, দান্তে। 36, গৌরেশ্বর উপাধি ধারণ করেছিলেন নিচের কোন বাংলা হচ্ছে সম্রাট, চারজন নাম রয়েছে, বিজয় সেন, লক্ষণ সেন, বল্লাল সেন নাকি সামন্ত সেন?
সঠিক উত্তর হবে অপশন বি লক্ষণ সেন। এবং লক্ষণ সেন ছিলেন সেন বংশের শেষ রাজা, সেন বংশের শেষ রাজা বলতে গেলে। নেক্সট দেখো 37, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য হলো নিচের কোনটি? চারটে বৈশিষ্ট্য রয়েছে, নগর ভিত্তিক, কৃষি ভিত্তিক, উপজাতীয় নাকি দাস প্রথা ভিত্তিক। সঠিক উত্তর হবে অপশন এ, নগর ভিত্তিক হচ্ছে প্রধান বৈশিষ্ট্য, আরবানাইজেশন। 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন। ৩৮ নম্বর প্রশ্ন দেখো, ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় নিচের কোন মালভূমিকে? প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে, সঠিক উত্তর হবে অপশন ডি ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়ে থাকে। 39 নম্বর প্রশ্ন, গুজরাটের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি উকাই জলবিদ্যুৎ কেন্দ্র। উকাই জলবিদ্যুৎ কেন্দ্র গুজরাটে অবস্থিত রয়েছে। 40 নম্বর প্রশ্ন দেখো, চীন সাগরে ঘূর্ণাবাত কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন এ, টাইফুন নামে পরিচিত রয়েছে চীন সাগরে ঘূর্ণাবাত। ওকে, সাইক্লোন বঙ্গোপসাগরে, আধি, আধি হচ্ছে পাঞ্জাব অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে, হ্যারিকেন, হ্যারিকেন হচ্ছে আমেরিকাতে, আমেরিকা বা মেক্সিকো বলতে পারো। আমেরিকাতে টর্নেডো দেখতে পাওয়া যায়। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং অনেকগুলো প্রশ্ন আমি এক্সট্রা নোটস রেখেছি যতটা সম্ভব পেরেছি তোমাদের অনেক তথ্য দিয়ে দেওয়ার, যাতে শুধুমাত্র সেই প্রশ্ন নয় তার সাথে আনুষঙ্গিক অনেক প্রশ্ন উত্তরও তোমাদের জানা হয়ে যায়। তো আজকের ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও। দেখো, 1 নম্বর হোমওয়ার্ক, বিক্রমশিলা মহাবিহার কে নির্মাণ করেছিলেন? এই স্টোরি থাকলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। দ্বিতীয় হোমওয়ার্ক দেখো, ফরওয়ার্ড ব্লক কবে প্রতিষ্ঠিত হয়, কে প্রতিষ্ঠা করেছিলেন সেটাও পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এই স্টোরি থাকলো মেন কমেন্ট বক্সে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও। তো ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, সামনে অনেকগুলো পরীক্ষা চলেছে, 12,000-এর মতো ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত পরীক্ষাকে টার্গেট করো, এবং সমস্ত পরীক্ষাকে টার্গেটের জন্য একটা স্পেশাল প্রস্তুতি দরকার, তার জন্য লক্ষ্য ব্যাচ রয়েছে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। সম্পূর্ণ ডিসক্রিপটিভ থিওরি এবং এমসিকিউ ক্লাস পাবে, 200+ প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস পাবে, 200টা টপিকের উপর থেকে থিওরি এবং এমসিকিউর মাধ্যমে 5,000 প্রশ্ন উত্তর প্র্যাকটিস হয়ে যাবে, প্রিলি এবং মেন্স দুটো পরীক্ষার প্রস্তুতি একসাথে পেয়ে যাবে, মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়াল রয়েছে। আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নাম্বারে, এবং আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য সঠিক গাইডেন্স এবং স্ট্র্যাটেজির মাধ্যমে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ক্লাসের PDF, মক টেস্ট এবং অন্যান্য তথ্য পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।